হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে নবী প্রেরণ হয়েছেন এবং যুগে যুগে নবী রাসূল এসেছেন, কিন্তু কেন এসেছেন? যে এই পৃথিবীর মানুষ যেভাবে খুশি সেভাবে চলে, যে যদি কেউ অত্যাচার করেও চলে, সে মনে করে এটা অত্যাচার নয়, এটা ভালো, কিন্তু সে তার গায়ে শক্তি এবং অর্থনীতি শক্তি সমাজ শক্তি যা আছে এই জন্য সে খারাপ কিছু করে বেড়ায়, কিন্তু সে বুঝতে পারে না যে সে খারাপ করে, আসলে ভালো মনে করে এই খারাপটা করতেছে। তো এখন দেখা যায় এই পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন যে এদেরকে পথে আনার জন্য। কেউ পথে এসেছে, কেউ পথে আসেনি। হে জগতবাসী, যে আরও একটি কথা হলো যে যুগে যুগে নবী রাসূল যেরকম প্রেরণ করেছিলেন, তেমনি কিন্তু নবুয়ত যখন খতম হয়ে গেল তখন আল্লাহ বেলায়েত চালু করে দিলেন। আর সেই বেলায়েত চালু হলো কাকে দিয়ে শুরু হলো? হযরত আলীকে দিয়ে বেলায়েত চালু করা হলো। এখন দেখা যায় বেলায়েতের শিরোমণি যদি আমরা হযরত আলীকে ধরি, কিন্তু কিছু কিছু তরিকত বা কিছু কিছু সামাজিক ইবাদতকারীরা তারা হযরত আলীর কথা বলেই না। আচ্ছা, বলে না কেন? এখানে নিশ্চয়ই তাদের কোনো বিষয় আছে যা তাদের মধ্যে গোপন রেখে চলে, কিন্তু হযরত আলীর ওয়াজগুলো ঠিকঠাক মতো করে না। কেন? তিনি কিন্তু নবীর কাছে একজন শ্রেষ্ঠ মানুষ ছিল এবং নবীর কাছে তিনি একজন জ্ঞানী ভক্ত ছিল। তো দেখা যায় যে এই জ্ঞানী ভক্ত হলে কি হবে, কিন্তু একদল লোক হযরত আলীর বিপক্ষে কাজ করত। আরও একটি বিষয় হলো যে বেলায়েত যখন চালু হলো তখন দেখা যায় পীরাউলিয়ার যুগ চলে আসছে। কেউ পীর ধরেছে, পীর ধরে আল্লাহর ইবাদত করতেছে, কেউ পীর ধরে নিয়ে নামাজ রোজা করতেছে, পীর লাগে না। যাই হোক, এখন দেখা যায় যে আমরা যদি লক্ষ্য করি, আজকে সাড়ে চোদ্দশো বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি দেহ চেঞ্জ করে চলে গেলেন ইন্তেকালের মাধ্যমে, কিন্তু এরপরে বেলায়েত চালু হলো। কিন্তু হযরত আলী যে শিক্ষাগুলো দিয়েছে সেই শিক্ষাগুলো ওরকম প্রচার হতে পারে নাই, কিন্তু এর আগে যারা রাজত্ব করেছিল এরা তাদেরটা কায়েম করাতে, তাই দেখা যায় সামাজিক ইবাদতের লোকটা বেশি, আধ্যাত্মিক জগতের সাধনকারী খুব কম। অথচ সূরা ইনসিরা সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, কিন্তু সেই সাধনা করার কথা কেউ বলে না। আচ্ছা, যাই হোক, গেলাম না সেই দিকে। আজকের মূল হলো যে তরিকত জগৎটাকে বর্তমান ধ্বংস করতেছে কারা, তরিকতের জগৎটাকে কারা নষ্ট করতেছে? তাবলিকালারা? না। সামাজিক ইবাদতকারীরা, কোনো মুসল্লিরা? না। এই জগতে, এই তরিকতের জগতে একদল লোক আছে, নারী পুরুষ, তারা কিছু কিছু কথার ব্যাখ্যা ভুল করে আজকে এই তরিকতকে জাহান্নামের পথে নিয়ে যাইতেছে। এবং কোনো ঘর থেকে বোন বা মা বা কোনো মেয়ে যদি বায়াত হইতে আসে বা কোনো ছেলে যদি বায়াত হইতে আসে, তখন নিষেধ করা হয় যে না, যাইও না, এখানে খারাপ কিছু হয়। আসলে সত্যই বলেছে এখানে খারাপ কিছু হয়। খারাপটা কি? যে শিক্ষা নবীর মধ্যে ছিল না, যে শিক্ষা বড় পীরের মধ্যে ছিল না, বিভিন্ন খাস উলিয়া উলিয়া যারা ছিল তাদের কাছে এ ধরনের শিক্ষা ছিল না, কিন্তু এ ধরনের শিক্ষা তারা কোথায় পেল? যে বলা হয় আসুক মাসুক, একটা মেয়ে একটা পুরুষ তরিকতে, তারা খারাপ কিছু ইঙ্গিত করে এবং খারাপ কিছুতে লিপ্ত হয়, এরকম বহু জায়গাতে এরকম দেখা গেছে। তখন কি হয়েছে, ওই ফ্যামিলির থেকে যদি কোনো একটা ফ্যামিলি থেকে যদি একটা মা একটা বোন বা একটা ভাই কেউ যদি একটা পীরের বায়াত হইতে যায়, তখন আরেকজন এসে না করতেছে যে না, এই লাইনে যায় না, এই লাইন ভালো না। কেননা সেখানে খারাপ কিছু করা হয়, সেখানে মহিলাদেরকে নিয়ে এটা সেটা করে। কিন্তু এই কথাগুলো কিন্তু মিথ্যা না, এগুলা করতেছে একদল একদল, এগুলা করে এই তরিকতের জগৎটাকে একেবারে নিম্ন স্তরে নিয়ে যাচ্ছে। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরিকতের মাধ্যমে এই রাস্তায় মানুষকে বায়াত করতো, মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতো, কালেমা পড়াইতো। কিন্তু দেখা যায় নবীর পরে হযরত আলীকে দিয়ে গেলেন। হযরত আলী কি এরকম কিছু করেছিলেন? তাহলে এগুলা কারা করতেছে? তারা কিছু গল্প বা কোনো সাহিত্য বা কোনো কবিতা বা কোনো কিছু তারা না বুঝে আজকে এই ব্যাখ্যার অপব্যাখ্যা করে তারা নারী পুরুষ নিয়ে তরিকত করে।
যে নারীর কাছে নাকি আল্লাহ আছে, নাউজুবিল্লাহ, নারীর কাছে আল্লাহ থাকবে কেন? আল্লাহ বলেছে আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান এবং আমি সর্বময় বিরাজিত, আমি সব জায়গায় আছি। তাহলে নারীর কাছে আছে, পুরুষের কাছে আছে, তাহলে নারীর কাছে কি পুরুষের আল্লাহ? নাউজুবিল্লাহ। হে জগতবাসী, আজ আমি এই কথাগুলো এ কারণেই বলতেছি যে কিছু কিছু পরিবারের লোক বায়াত গ্রহণ করার পরে তারা আমাদের বা আমার কাছে এসে যখন রিপোর্ট করলো যে আমার ফ্যামিলির আমার স্বামী বা আমার বাবা আমার আত্মীয় স্বজন আমাকে তরিকতে আসতে না করে, কেন না করে? যে তরিকতে এই খারাপগুলো করতেছে, যারা করতেছে তারা ভুল পথে আছে। কিন্তু এই খারাপ করার কথা নবী বলে নাই, বড় পীর বলে নাই, ওলিয়া উলিয়ারা বলে নাই, কিন্তু তারা কোত্থেকে পেল? তারা কিছু কথাকে অপব্যাখ্যা করে এবং তাদের মনের দৃষ্টি, তার চোখের দৃষ্টি ঠিক না, এই জন্য কিছু কিছু লোক লোভের বশবর্তী হয়ে তরিকতে আসে আর দেখে আশেপাশে যে ওরকম কোনো মহিলার যদি কোনো সন্ধান পায় তাহলে সে খারাপের ইঙ্গিত করবে। নাউজুবিল্লাহ, এই জিনিসগুলা ইসলাম কখনো রায় দিয়ে দেয় না। এই ইসলাম এ কথা বলে না যে পরনারীর দিকে লিপসা করো, পরনারীকে নিয়ে তরিকত করো। এ কথা কোরআন বলে না, এ কথা আল্লাহ বলে না, এ কথা রাসূল বলে না, এ কথা কোনো আউলিয়া উলিয়া বলে না। যারাগুলা করতেছে একজনের জন্য দশজনের বদনাম হইতেছে। হে জগতবাসী, অবশ্যই বায়াত হইতে হবে, সে নারী হোক বা পুরুষ হোক। যেমন স্বামী স্ত্রী উভয় বায়াত হইতে পারবে, ভাই বোন মা বাবা সবার বায়াত হইতে হবে। কেননা যেমন বলা আছে যে আল্লাহ বলেছেন সুরা কাহাফ এবং সুরা সাফাতের মধ্যে, সরি, সুরা কাহাফ এবং সুরা ফাতা এর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে বায়াত গ্রহণ করতে হবে। এবং যারা বায়াত গ্রহণ করলো না, যাদের মুর্শিদ নাই, আল্লাহ বলেছেন তিনি সুপথে নাই, তাহলে সুপথ পাইতে হলে মুর্শিদ ধরতে হবে। তাহলে এই কথা আল্লাহ বলেছে। এখন দেখা যায় যে যারা এর মধ্যে 1000 লোকের মধ্যে যদি 5টা লোক কোনো খারাপ কিছু করেছে মহিলা সংক্রান্ত, তাহলে একজনের জন্য তো 10 জনকে খারাপ বলা যাবে না, 1000 জনকে খারাপ বলা যাবে না। তবে যারা এই খারাপটা করে অবশ্যই এদের কঠিন বিচার হবে। এবং আমি তাদের কাছে অনুরোধ করে বলছি যে আমরা এই পৃথিবীতে মানব জন্মে এসেছি, আমরা এই মানব জন্মকে সফল করে একদিন চলে যেতে হবে। তবে আমরা এরকমটা করব না, চোখ নাক মুখ কান আমরা হেফাজত করব যেন এর দ্বারা কোনো পাপ না হয়। হে জগতবাসী, যে কিছু কিছু ফ্যামিলির লোকে যখন আমাকে এই কথাগুলো বললো আমার খুব দুঃখ লাগলো যে তরিকতে আল্লাহ পাইবার জন্যে আসে আর একদল লোক 1000 খানি লোকের মধ্যে 2-4-5 জন লোকে একটা খারাপ কিছু করছে, এই 2-4-5 জনের জন্য 1000 লোককে মানুষ এরকম খারাপ বলতে থাকে। না বাবা, এটা করা উচিত নয়। যে খারাপ বলেছে তাকে বুঝাইতে হবে, তাকে লাইনে আনতে হবে, সে ভুল করতেছে, আর একজনের জন্য আমরা 10 জনকে খারাপ বলবো না। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।